নির্বাচনী প্রচারে বেরিয়ে বিরোধের মুখে বিধায়ক গ্রামবাসীদের বিক্ষোভের ঠেলায় গাড়ি থেকে নামতেই পারলেন না প্রার্থী। কিন্তু বিধায়ককে দেখে কেন খাপ্পা হলেন গ্রামবাসীরা? ভোটের দামামা বেজে গিয়েছে উত্তরপ্রদেশে, জোর কদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। আর সেই মতো নিজের বিধানসভা এলাকায় এক গ্রামে প্রচারে যান বিজেপি বিধায়ক বিক্রম সিং সাইনি। কিন্তু সেখানে যেতেই তাল কাটে প্রচারে, গ্রামে বিধায়কের গাড়ি ঢুকতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন বাসিন্দারা। উত্তরপ্রদেশের মুজফফরনগরের ঘটনা, খাটাউলির বিজেপি বিধায়ক বিক্রম সিং সাইনি একটা সভা করতে তার বিধানসভা ক্ষেত্রের মনব্বরপুর গ্রামে যান। কিন্তু বিধায়ক গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীদের ক্ষোভের আঁচ গিয়ে পড়ে তাঁর ওপরে।